আজ বিশ্বকর্মা পুজো, ওম বিশ্বকর্মণেই নমঃ। আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী বিশ্বকর্মা হলেন দেবতাদের শিল্পী, তিনি দেবশিল্পী নামেও পরিচিত, বৃহস্পতির ভগিনী, যোগসিদ্ধা তার মাতা এবং অষ্টম বসু প্রভাস তার পিতা। বিশ্বকর্মা বাহন হাতি। বিশ্বকর্মা বৈদিক দেবতা, কারণ ঋগ্বেদের দশম মণ্ডলে একাশি এবং বিরাশি সূক্তদ্বয়ে বিশ্বকর্মার উল্লেখ আছে। ঋগ্বেদ অনুসারে তিনি সর্বদর্শী এবং সর্বজ্ঞ। তার চক্ষু, মুখমণ্ডল, বাহু ও পদ সব দিকে পরিব্যাপ্ত। তিনি বাচস্পতি, মনোযোগ, বদান্য, কল্যাণকর্মা ও বিধাতা অভিধায় ভূষিত। তিনি ধাতা, বিশ্বদ্রষ্টা ও প্রজাপতি। বিশ্বকর্মা লঙ্কানগরীর নির্মাতা, তিনি বিশ্বভুবন নির্মাণ করেন। বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, কুবেরের অস্ত্র, ইন্দ্রের বজ্র, কার্তিকেয় শক্তি প্রভৃতি তিনি তৈরি করেছেন। শ্রীক্ষেত্রের প্রসিদ্ধ জগন্নাথ মূর্তিও তিনি নির্মাণ করেছেন। এই ভাদ্র মাসের সংক্রান্তির দিন বিশ্বকর্মার আরাধনা করা হয়। দেবশিল্পী বিশ্বকর্মার আশিস কামনায় এই পূজা অনুষ্ঠিত হয়। বিশ্বকর্মা চতুর্ভুজ গজারূঢ়, তার আকৃতি অনেকটা কার্তিকের মতো। বেদে বিশ্বকর্মাকে পৃথিবীর সৃষ্টিকর্তা রূপেও বর্ণনা করা হয়েছে। ভক্তদের বিশ্বাস মতে তিনি বিশ্বের কর্মের সম্পাদক, তিনি শিল্প সমূহের প্রকাশক, অলঙ্কার শিল্পের স্রষ্টা, দেবতাদের গমনাগমনের জন্য বিমান নির্মাতা ইত্যাদি। অর্থাৎ শিল্পবিদ্যায় তার একচ্ছত্র অধিকার। তাই যারা শিল্পকর্মে পারদর্শিতা লাভ করতে চান তারা বিশ্বকর্মার অনুগ্রহ কামনা করেন। রামায়ণে বর্ণিত অপূর্ব শোভা ও সম্পদ বিশিষ্ট লঙ্কানগরীর নির্মাতা বিশ্বকর্মা বলে কথিত। তিনি উপবেদ, স্থাপত্যবেদ ও চতুষষ্ঠী কলারও প্রকাশক। দেবশিল্পী রূপে তিনি দেবপুরী, দেবাস্ত্র ইত্যাদি নির্মাতা। বিভিন্ন কলকারখানায় এই সময় বেশ আড়ম্বরের সঙ্গে বিশ্বকর্মার পূজা অনুষ্ঠিত হয়। অন্যান্য দেবদেবীর মতোই মূর্তি গড়ে অথবা ঘটে পটে বিশ্বকর্মার পূজা করা হয়। কর্মকার এবং দারুশিল্প, স্থাপত্যশিল্প, মৃৎশিল্প প্রভৃতি শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিগণও নিজ নিজ কর্মে দক্ষতা অর্জনের জন্য বিশ্বকর্মার পূজা করে থাকেন। এ সময় প্রত্যেকের ঘরে বিশেষ খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয় থাকে আজকাল, এবং কোথাও কোথাও পূজোর পরে ঘুড়িও ওড়ানো হয়। এই দিনে কোনো শিল্পপতিরা কোনো যন্ত্রাংশ দিয়ে কাজ করেন না, তাই তারা এই সময় ঘুড়ি ওড়ান। বিশ্বকর্মা পূজোর প্রসঙ্গ উঠলেই একটি মজার কথা মনে পড়ে যায়। একবার সাধু বামাখ্যাপা কাশী যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন ওনার গুরুদেবের সাথে। ওনার গুরুদেবকে উনি শ্রীগুরু বাবা বলে ডাকতেন। বামাখ্যাপা তারাপীঠ স্টেশনে এসে যখন শ্রীগুরু বাবার সাথে ট্রেনে উঠলেন, তখন ট্রেনের কামরাগুলো পরিষ্কার ও ঝকঝকে থেকে জিজ্ঞেস করলেন, আচ্ছা শ্রীগুরু বাবা, এই ঝকঝকে তকতকে রথ কে তৈরি করেছে? তখন ওনার গুরু শ্রীগুরু বাবা বললেন, এ বিশ্বকর্মা বাবারা তৈরি করেছেন। তখন বামাখ্যাপা উত্তরে বললেন, তাহলে তো শ্রীগুরু বাবা আমার বিশ্বকর্মা বাবারা তো খুব ওস্তাদ, কত সুন্দর রথ তৈরি করেছেন। তারপর শ্রীগুরু বাবা ট্রেনের কর্মচারীদের, ট্রেনের চালকদের দেখিয়ে বললেন, দেখো ওনারাই হচ্ছেন বিশ্বকর্মার জাত। তারপর যখন ট্রেন ঘন্টা বাজিয়ে ছাড়ল, তখন বামাখ্যাপা মনে ভাবলেন, বিশ্বকর্মারা বুঝি ঘন্টা বাজিয়ে তারামায়ের পুজো করে রথ চালু করছেন। এই হচ্ছে প্রকৃত সাধক। তারামা ছাড়া উনি কোনোদিন কিছু ভাবতে পারেননি। উনি সবকিছুতেই তারামার আরাধনা দেখতেন, এই জন্যই উনি অত বড় সাধক হতে পেরেছিলেন। ট্রেন ছাড়ার পর সাধক বামাখ্যাপা ওনার গুরুকে সম্বোধন করে বললেন, কই শ্রীগুরু বাবা, ওই সাহেব বাবারা যে ঘন্টা বাজিয়ে তারামার পূজা করলো, তো আমাদের একটু প্রসাদ তো দিলে না? তো এই হলো বামাখ্যাপার প্রথম ট্রেন যাত্রা। কত সরল মন ওনার, ওই জন্য উনি এত বড় সাধক হতে পেরেছেন। সরল মনে বিশ্বাস, নির্ভরতা ও ভক্তি, এই তিনটেই আমরা যদি ভগবানের কাছে কামনা করি তাহলে সব পাওয়া যায়।